আমুঠিয়া বিধানসভার অন্তর্গত গজরিয়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ক্ষমা দপ্তর বণিক সোমবার আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্ষণের অভিযোগ করেন গোমতী মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান সমীর দাসের বিরুদ্ধে। রাজ্যের আইনমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন, তাকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয় এমন অভিযোগ ছিল, কিন্তু পরবর্তী সময়ে মঙ্গলবার অভিযোগ করেনি ক্ষমা দত্ত বণিকের মা। সাংবাদিকদের জানান, তাঁর মেয়ে ক্ষমা দত্ত বণিক যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। রাজ্যের আইনমন্ত্রী তাদের বাড়িতে কোনোদিনও আসেননি, যদি আসতেন আশেপাশের পাড়া পড়শি অন্তত কেউ দেখতেন কিংবা জানতেন। কোনোদিন তাঁর সঙ্গে দেখা হয়নি আইনমন্ত্রীর, এমনকি ফোনেও কথাবার্তা হয়নি। তবে এসবের জন্য দায়ী বামুটিয়া ব্লক যুব কংগ্রেসের নেতৃত্ব, বামুটিয়া বাজারের স্থায়ী বাসিন্দা সুমন ঘোষ এবং গোমতী মিল্ক ইউনিয়ন চেয়ারম্যান সমীর দাসের ভাতিজা কাশিরাম দাস। তিনি জানান, সুমন ঘোষের মদতেই তাঁর মেয়ে ক্ষমা দত্ত বণিক এই অভিযোগগুলো করেছেন। এটা শুধু মিথ্যা কথা, এটা একটা চক্রান্ত করতে আছে। কালকে আমার এই কথাটা শোনার পর থেকে আমার মাথা গরম হয়ে গেছে। একটা শিক্ষামন্ত্রী আমার বাড়িতে আইয়ে গেছে, পাড়ার মানুষ কেউ জানে না, চুরি করে আইছে নাকি, এ কি শুননি কি তা। এই মন্ত্রী আপনার বাড়িতে কোনোদিন আপনার সঙ্গে যোগাযোগ করছে কোনোভাবে? মন্ত্রী আমার সঙ্গে কোনোদিনই যোগাযোগ করতো না। মন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ, মন্ত্রীর সাথে আমার দেখা হয়েছে আজ থেকে প্রায় 3 বছর আগে। এরপরে আমি কত মিটিং টিটিং গেছে, আমি কোনো মিটিংয়ে গেছি না, আমি দেখছি না একটা নিসারা।